এবার আমি কাছে ছেড়ে নামবো কি করে নামি দেখুন তাহলে ঠিক আছে তো ভাই দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ডুব পানি, ওদের হাত আর দেখা যাচ্ছে না। তো ভাই এখানে কিন্তু প্রচুর পানি দেখতেই পাচ্ছেন, চান করলে যেমন হয়। গরিবের সুইমিং পুল আমাদের, কিছু করার নেই। তো আজকে একদম একটা ডিফারেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে যে আমরা পাম অয়েল বাগানে সবসময় ঘরে চান করতে ভালো লাগে না, ঠিক আছে। তো আজকে দেখতেই পাচ্ছেন তিনজন একসাথে বার হয়ে গেছি। তো আজকে আমরা একটা নদীতে যাবো, ঠিক আছে, নদী বলতে ঝিল। তো এখানে গিয়ে আমরা কেমনভাবে চান করি, আর যারা পাম অয়েল বাগানে কাজ করে ভাই ঘরের থেকে ওইখানে বেশি চান করে, যারা ঝিল মতো আছে প্রত্যেক জায়গায় আছে মালয়েশিয়াতে যারা পাম অয়েল বাগানে কাজ করে। তো যাচ্ছি, ওই জায়গাটা কেমন দেখবেন, আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে যাবেন। তো ভাই দেখতেই পাচ্ছেন চলে এসেছি সেই জায়গায়। তো এইখানে আমরা চান করব, আর যারা বলি তো ছিলাম ঘরে চান করতে ভালো লাগে না, এই কাজ করার পরে গা হাতটা প্রচুর নোংরা হয়ে যায়। তো নোংরা হয়ে যাওয়ার কারণে কিন্তু একটু বেশি পানিতে হলে চান করে কিন্তু ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন চলে এলাম। তো ভাই এখানে এখন কাজ ছুটি হয়েছে সবাই মাত্র, সবাই কিন্তু ভাই এইখানেই চান করবে। তো আমি চান করি না, কিন্তু আজকে ভাই কাজ করে করে এমন হয়ে গেছে প্রচুরটা ঘেমে গেছিলাম, সেই জন্য আজকে একটু নতুন জামাটা চেঞ্জ করে এসেছি, কিন্তু কাজের জামা প্রচুর নোংরা ছিল। তো আজকে আমি এখানে চান করবো, আর দেখতেই পাচ্ছেন চলে গেছে, ওই লাফ মারলো একজন, এই একজন লাফ মারবে, মারো লাভ। তো দেখতে পারলেন, তো আমি যাই চান করি, ঠিক আছে, তো ভিডিওর সাথে থাকুন। তো ভাই দেখতেই পাচ্ছেন এটা কিন্তু রানিং পানি, তো কী সুন্দরভাবে চান করছে, আর পানিটা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিষ্কার, কিন্তু দেখতেই পাচ্ছেন পানি খুব ভালো, ফ্রেশ পানি, একেবারে পরিষ্কার পাহাড়ি পানি, ঠিক আছে। এই যে চান করছে, এখন কিন্তু প্রচুর লোক আছে, আপনাদের পানির কন্ডিশনটা দেখায় পানিটা কেমন, ঠিক আছে, এখানকার পানিটা। তো দেখতে পাচ্ছেন পানি একেবারে ক্লিয়ার, আর রানিং পানিতে ভাই পানি খুবই ভালো পানি, এখানে ভাই চান করে একটা আলাদাই শান্তি, আপনাদের বলে বোঝাতে পারবো না সেই শান্তি। মারো ভোল, ভোল মারো, একটা ভোল মারো দেখাও, ওয়া ভাই, যারা পাম অয়েল বাগানে কাজ করে এত পরিশ্রমের কাজ করার পর যখন এরকম ভাই পানিতে গোসল করা হয় বা চান করা হয়, তখন ভাই একখান একটা আলাদাই মজা। তো দেখতেই পাচ্ছেন এখানকার তো প্রচুর সময়, তো আসতে পারছে না, আমি এখানে আসো দেখি তাড়াতাড়ি। প্রচুর স্রোত, প্রচুর, তো আমি এখনই চান করব, আমি নামবো পানিতে। তো ভাই এই জায়গাটা কিন্তু ডুব পানি, ঠিক আছে, এখানে প্রচুর পানি, আর ভাই আমরা কিন্তু এইসব জায়গায় মাছ ধরি। আর ভিডিওর সাথে থাকুন, কী কী করি দেখতে পাবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনাদের হয়তো বলে বুঝতে পারবো না, কেন এইখানে আমি তো দেখালাম আপনাদের পানিটা কত পরিষ্কার, আর এই জায়গাটায় আমাদের যখন জামা কাপড় নোংরা হয়ে যায় তখন কিন্তু ভাই আমরা হারবো নিয়ে আমরা জামা কাপড় কিন্তু এইখানে নিয়ে চলে আসি, কেন এখানে অপুরন্ত পানি, এইখানে আমরা জামা কাপড় কাছি, দেখতেই পাচ্ছেন এখানে অনেক পাথর আছে, পাথরগুলোও খুব পরিষ্কার। তো এইখানে আমরা জামা কাপড় কাছি বা আমাদের চাদরগুলো যখন নোংরা হয়ে যায় তখন কিন্তু আমরা এইসব জায়গায় চলে আসি। আর ভাই এখন আমরা এসেছি, এখন কিন্তু ভাই লোক কম, তাছাড়া এই জায়গাটায় ভাই বিশেষ করে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, আমাদের ইন্ডিয়া ভাইরা সব কিন্তু কাজ থেকে এসে সব এখানে চান করতে লেগে যাবে, কি বলবো, একদম গ্রামের মতন হই হুল্লোভাবে চান হবে। তো ভাই যখন এরকম সময় আসে যে একসাথে সবাই চান করবো কাজের পরে, ধরো এত পরিশ্রমের কাজ পাম অয়েল বাগানে, তারপরেও যখন এইসব সৌন্দর্য সৌন্দর্য এই মোমেন্টগুলো যখন আসে চান করা, আর যারা তো পুকুরে
বা গঙ্গায় যারা চান করেছেন তারা তো জানো, যারা গ্রুপ মিলে একসাথে চান করতে যাওয়া হয় একটা আলাদাই মজা। তো ভাই যখন সবাই মিলে একসাথে চান করা হয় তখন কিন্তু খুবই ভালো লাগে। আর ভাই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফলো করে যাবেন। ভোর মারো দেখো আমাদের আমদের তাহলে কি সুন্দর ভোর মারে দেখো, হয়নি আরেকবার দেখাবে ভালো করে, তা কি করে মারে দেখবেন আরেকবার মার তো ভোল মারা দেখবেন ভাই, ঠিক আছে আমাদের ভোল মারা দেখুন। তো ভাই যাদের এই ভোল মারা পছন্দ হয়েছে তারা অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আর ওইটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু আকিল, ঠিক আছে আকিল আমার ক্যামেরা ধরে, আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু আকিল ক্যামেরা ধরে। আর এই যে আকিল ওরছে স্নান করছে, আকিল একটা ভোল মার এইখানে ভাই স্নান করে একটা মজাই আলাদা। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।